নমস্কার, আমি ডাক্তার শুভাশিস রায়চৌধুরী, ইনচার্জ ক্যাটল্যাব এবং সিনিয়র ইন্টারভেনশনাল কার্ডিওলজিস্ট মণিপাল হাসপাতাল ব্রডওয়ে। আজকে আমরা আলোচনা করব অ্যাঞ্জিওপ্লাস্টি ভার্সেস বাইপাস। প্রচুর পেশেন্ট আমার কাছে এই প্রশ্ন নিয়ে আসে আউটডোরে, অ্যাঞ্জিওগ্রাফির পরে যে অ্যাঞ্জিওপ্লাস্টি করতে হবে না বাইপাস করতে হবে। প্রধানত এই প্রশ্নের উত্তর শুধুমাত্র কটা ব্লক, কত পার্সেন্ট ব্লক, তার উপর নির্ভর করে না। নির্ভর করে এর উপরে যে ডায়াবেটিস আছে কিনা, হার্টের পাম্পিং ফাংশন কতটা, ব্লকের নেচারটা কেমন, মানে ক্যালসিফাইড কিনা, কোন জায়গায় ব্লক, তার ওপর অনেকগুলো জিনিসপত্র দেখে আমাদের ডিসিশন নিতে হয় যে আমি স্টেন্ট বসানো মানে অ্যাঞ্জিওপ্লাস্টি করব নাকি বাইপাস সার্জনকে বলবো ওপেন হার্ট সার্জারি করতে। একটা জিনিস আপনাদের সকলের জানা উচিত যে আজকালকার দিনে অ্যাঞ্জিওপ্লাস্টি মানে স্টেন্ট বসানোর যে প্রসিজিয়ার সেগুলো অনেকটা উন্নত মানের হয়েছে, কারণ নানান ধরনের স্টেন্ট, নানান ধরনের বেলুন, নানান ধরনের স্পেশাল আল্ট্রাসাউন্ড, যেমন ইন্ট্রাভ্যাসকুলার আল্ট্রাসাউন্ড, যেখানে আমরা করোনারি আর্টারির মধ্যে ঢুকে দেখতে পারি যে সেই ধমনীতে কতটা ক্যালসিয়াম আছে, কতটা ব্লক আছে। কিছু কিছু ক্ষেত্রে রোটাব্লেটার, যেখানে একটা ভেতরে ঢুকে সেই ক্যালসিয়াম ভাঙা স্পেশাল যন্ত্র, যার ফলে বেশিরভাগ ব্লক আজকাল আমরা অ্যাঞ্জিওপ্লাস্টি মানে স্টেন্ট বসিয়ে ঠিক করতে পারি। তবে এই ডিসিশন আবারও বলি যে ডিপেন্ড করে অনেকগুলো ফ্যাক্টরসের ওপর, এবং তার জন্য আমার আপনাকে এবং ওই সিডি, অ্যাঞ্জিওগ্রাফি সিডি দেখা খুব প্রয়োজন। এই ধরনের কোনো সমস্যা থাকলে আপনার রোগীর সমস্ত নথিপত্র, সমস্ত কাগজ, ইসিজি, ইকো এবং অ্যাঞ্জিওগ্রাফি সিডি নিয়ে মণিপাল হসপিটাল ব্রডওয়েতে আমায় কনসাল্ট করতে পারেন। ওপিডির টাইমিংস আপনাকে যে অফিসিয়াল আছে সে জানিয়ে দেবে, এবং আমাদের যে কার্ডিওলজি ক্যাটল্যাব আছে তাতে সমস্ত রকমের স্পেশাল ইকুইপমেন্টস আছে যাতে আমরা সব রকম কমপ্লেক্স করোনারি ইন্টারভেনশনস করতে পারি।